করোনা ভাইরাস মহামারি বেড়ে যাওয়ার ফলে লকডাউন দিতে না দিতে আবার কঠোর লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আজ শনিবার 26 জুন 2021 এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে ঠেকাতে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা, একদিন পর সেই সিদ্ধান্তের পরিবর্তন করেছে সরকার। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামী 1 জুলাই অর্থাৎ আগামী মাসের 1 তারিখে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে সরকার ঘোষিত এই সর্বাত্মক লকডাউন আগামী 1 সপ্তাহ থাকবে। এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এই কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে, জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না, তবে গণমাধ্যম এর আওতাভুক্ত থাকবে। ওই দিন রাতে তথ্য বিবরণী দেওয়ার পাশাপাশি একই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আমরা শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দেব, আগামী 28 তারিখ থেকে 1 সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ দেব, এরপর প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো। এটা কঠোরভাবে সবাই যেন প্রতিপালন করে সেজন্য বেশি কড়াকড়ি থাকবে, এটি সে নিশ্চিত। মাঠে পুলিশ বিজিবি থাকবে, এমনকি সেনাবাহিনীও থাকতে পারে, মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না, অফিস আদালত বন্ধ থাকবে, তবে বাজেট সংক্রান্ত কার্যক্রম NBR বা পেমেন্ট সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে, জরুরি পরিষেবা ইন্টারনেট গণমাধ্যম ইত্যাদি খোলা থাকবে। এরই মধ্যে আজ শনিবার 26 তারিখ এই সিদ্ধান্ত কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এখন সিদ্ধান্ত হচ্ছে আগামী 1 জুলাই বৃহস্পতিবার সারা দেশের লকডাউন হবে, তাই পূর্ববর্তী লকডাউনের ঘোষণাটি একদম বাদ। তো এই খবরটি নেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, এর ফলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।